লোকসভায় পাশ হয়ে যাওয়ার পর বুধবার দুপুরে রাজ্যসভায় পেশ হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল এ নিয়ে বিরোধিতায় উত্তাল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি তার থেকেও বড় প্রশ্ন সংসদের উচ্চ কক্ষ থেকে কি এই বিল পাশ করিয়ে আনতে পারবে সরকার সরকার মহলের খবর বিল পাস করার ব্যাপারে অনেকটাই নিশ্চিত তারা রাজ্যসভায় আসন সংখ্যা 245 বর্তমানে রয়েছেন 240 জন পাঁচটি আসন ফাঁকা পড়ে রয়েছে ফলে 121 সংশোধনের সমর্থন পেলে উতরে যাবে এই বিল ফলে এ নিয়ে শুরু হয়ে গিয়েছে হিসেব নিকেশ এখন রাজ্যসভায় বিজেপির সংশোধক সংখ্যা 83 ফলে তাকে যোগার করতে হবে আরও। আটত্রিশ সাংসদের সমর্থন রাজনৈতিক মহলের খবর ওই সংসদের সমর্থন জোগাড় করে নিতে পারবে সরকার এ নিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে শিবসেনা তিন বিজেপির চিন্তা কিছুটা বাড়ালেও অন্য অনেক দলের সমর্থন আদায় করতে পারবে বিজেপি লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করলেও রাজ্যসভায় সমর্থন দেওয়া ব্যাপারে মাথা নাড়ছে উদ্ভব ঠাকরের দল তবে সেই অবস্থা কাটিয়ে উঠতে বিজেপিকে সাহায্য করবে এআইএডিএম কে এগারো জেডিইউ ছয় শিরোমণি আকালি দল তিন এবং তেরো অন্যান্য সাংসদ সব মিলিয়ে একশো ষোলো এছাড়াও বিজেপিকে সমর্থন করতে পারে বিজু জনতা দল সাত ওয়াই এস আর কংগ্রেস দুই টিডিপি দুই মোট একশো সাতাশ সাংসদ এই হিসেব ঠিক থাকলে রাজ্যসভা থেকে নাগরিকত্ব সংশোধনী বিল বের করে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা সরকারের অন্যদিকে বিরোধী শিবিরে রয়েছে ডিএমকে পাঁচ আর জেডি চার এনসিপি চার কে সি এক পিএমকে এক আই ইউএমএল এক এডিএমকে এক মোট সতেরো তাছাড়া টিএমসি এক সপা নয় সিপিএম পাঁচ বসপা চার আপ তিন পিডিপি দুই সিপিআই এক জেডিএস এক টিআরএস ছয় ভোট দেবে বিলের বিরুদ্ধে ইউডিপি সহ সব বিরোধীদের ধরলে সরকার বিরোধী শিবিরের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াবে একশো ফলে তাদের প্রয়োজন হবে আরও তেরো সাংসদের সমর্থন এই হিসেবের কথা মাথায় রাখলে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানোর সরকারের পক্ষে অসম্ভব নয় শিবসেনা সরকারের বিরুদ্ধে ভোট দিলেও হেসে খেলে বেরিয়ে যাবে সরকার সেক্ষেত্রে বড় কোনো অঘটন ঘটলেই একমাত্র সরকারের ক্ষমতা একশো সাতাশ থেকে একশো একুশ এর নিচে নেমে যেতে পারে এটা হতে পারে নির্দল সহ অন্যান্য তেরো সাংসদের একাংশ বেঁকে বসলেই তবে এ নিয়ে অনেকটাই নিশ্চিত সরকার বিউরো রিপোর্ট নিউজ